আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি, আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা ব্রয়লারের মুরগির পা, পাখনা, চামড়া, গলা এই অংশগুলিকে বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস 1 কেজি পরিমাণে নিয়েছি, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির ভেতরে রেখেছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখব। আর এ পর্যায়ে এসে চাইলে 1/2 চা চামচ লেবুর রস দেওয়া যায়, এতে করে ব্রয়লারের মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে এবং সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালার খুবই সুন্দর হবে। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি, তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটা ভাজা যাবে না, এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দেবে, পরবর্তীতে কিন্তু আর মশলা ভেতরে ঢুকবে না। মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলবো। তো এই আন্দাজটা যাদের নেই, যারা নতুন রাঁধুনি, তারা একদম ঘড়ি ধরে 2 থেকে 2.5 মিনিট করে 1-1 পাট ভেজে নেবেন, আর তারপরে উল্টে দিয়ে অন্য পাটও ঠিক 2 থেকে 2.5 মিনিট ভেজে নেবেন। এতে করেই আমি যে রংটার কথা বলছি বা যেই লেভেলে ভাজার কথা বলছি সেটা হয়ে যাবে। এর থেকে বেশি সময় নিয়ে এবং কালার করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না। 2টা তেজপাতা কেটে 4 ভাগ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 8 থেকে 9টা গোলমরিচ, মুখ ফাটিয়ে নেওয়া 5টা এলাচ এবং সেই সাথে 3টা লবঙ্গ। আগে যে তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলেই গরম মশলাগুলি দিয়ে তার সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন এসেছে সে পর্যায়ে এসে 1 কাপের 1/3 ভাগ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই সময় আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর পুরো কাজটাই কিন্তু আমি একদম কম আঁচে করে নিচ্ছি। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসে আর কোনো স্বাদ থাকবে না, তো এর জন্য খুব সাবধানেই মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে যাবে সে পর্যায়ে এসে আগে যে মাংসটা ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব। মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এই সময়ে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে রান্না হতে, তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব, এই কারণে যখন পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত 30 থেকে 35 মিনিট রান্না করব। আর এভাবে রান্না করে নিলে মাংসর ভেতর পর্যন্ত মশলা ঢুকবে এবং সেই সাথে খুবই সফট হবে, কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্টি হবে। পুরো রান্নাটাই আমি একদম কম আঁচে করে নিচ্ছি, কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচের দিকে ধরে যেতে পারে, এ কারণে মাঝে মাঝে ঢাকনা খুলে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভেঙে না যায় এবং নিচে ধরে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসিডিউরটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন, আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন।
ব্রয়লারে মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে, তো আমি ওভাবেই রান্না করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের টিপস সহ সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।